আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু ফ্যামিলির সবাইকে নিয়ে মোটামুটি ভালোই আছি। লাস্টে যে আমি ব্লগটা শেয়ার করেছিলাম, বলেছিলাম যে আমরা কোথায় গিয়েছিলাম আর কি করতে গিয়েছিলাম, সেটাই আজকে শেয়ার করব। তো গত ব্লগে তো শেয়ার করেছি কোথায় গিয়েছিলাম, আর আজকের ব্লগে সেই ব্লগটাই এন্ড করব। আর আমরা যেতে যেতে অনেকটা বৃষ্টি হয়েছিল পথে, আর সেখানে গিয়ে দেখলাম যে একদম বৃষ্টি নেই, তবে সেখানে সকালবেলা বৃষ্টি হয়েছিল। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাগ, মূলত এই কাজেই আমরা শরীয়তপুর এসেছি আর কি, শরীয়তপুর নড়িয়াতে। আমার মেয়ের যখন বয়স 6 মাস তখন আমি এই স্ট্যান্ডার্ড ব্যাঙ্কে একটা ডিপিএস করেছিলাম 1000 টাকার। তো ডিপিএসটা ম্যাচিওর হয়েছে, আর যেখানে ডিপিএস করে সেখান থেকেই নাকি টাকাটা উঠাতে হয়। যেহেতু আমার এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই, তাই অন্য কোনো ব্রাঞ্চ থেকে উঠানো যাবে না, সেক্ষেত্রে আমাকে কষ্ট করে ওখানে যেতেই হয়েছে। আর যেতে যেতে অনেকটা এনজয়ও করেছি, পুরানো জায়গা পুরানো স্মৃতিগুলো একটু ঘুরে দেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন বাজারটা একটু মোটামুটি আমি ঘুরে দেখেছি, সবটা ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি, আর ভিডিওতে সব কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেটা থার্ড পর্যায়ে চলে যাবে। তো এমনিতেই কেউ ভিডিও দেখতে চায় না, তারপর তো আর কি এমনিতেও এই ভিডিও। তো আমরা মামে হাঁটছিলাম আর চারদিক পরখ করে দেখছিলাম, খুব ভালোভাবেই দেখছিলাম। আমার মেয়ে খুব আশ্চর্য হয়ে দেখছিল, কারণ যখন আমরা নড়িয়া থেকে চলে আসি তখন ও অনেকটা অবুঝ, অত কিছু বোঝেও না। এখানে দেখতে পাচ্ছেন যে খরগোশ পাখি বিক্রি করে, এখানে কিন্তু আগেও এভাবে বিক্রি করতো, তো দেখলাম যে সেই অবস্থানটা ঠিক একই রকম আছে। তো আমার মেয়ে পাখিগুলো দেখে খুব বেশি আনন্দ পেয়েছিল, ভালোই লাগছিল পাখিগুলো। যাই হোক, অনেকটা পথ গিয়েছি, আর যেতে যেতে আমাদের প্রায় 1:30 বেজে গিয়েছিলো কাজ কমপ্লিট করতে করতে। তো এই তো এখানে সবাই মিলে খাবার খেতে চলে আসলাম। আর এখানে কাচ্চি বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, গরুর কাচ্চি, আসলে খাসির কাচ্চি নেই বললো। তো আমি একটা রেস্টুরেন্টের নাম বলেছিলাম হাজব্যান্ডকে, কিন্তু হাজব্যান্ড মানে কি বলে তার যে দোসর তার কথাই রাজি হয়ে গেল, ব্যাস সেখানেই খাওয়া হলো। কিন্তু কি আর বলবো, বিরিয়ানিটা খেতে একদমই মজা ছিল না। আর বিরিয়ানিটা মানে এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানিটার মাংসটা ঠিকই সফট হয়েছে, কিন্তু একদম খেতে ভালো লাগছিল না আমার। তো আমি জানি না কাচ্চি বিরিয়ানিতে ডাল দেয় কিনা, এটার ভিতরে একটু একটু মানে মুগের ডালও দিয়েছিল, আমি কখনো দেখিনি। তবে খেতে কি বলবো, মোটেও ভালো লাগেনি, ক্ষুধা লাগছে, তো খেয়ে নিলাম, আর সবারই ক্ষুধা লেগেছিল। তারপর হাফ প্লেট এখানে তিহারি অর্ডার করেছি, যে কাচ্চি বিরিয়ানি ভালো লাগে না, ঠিক আছে তিহারি খাই। তো তিহারিটা দেখলাম মানে জঘন্য। যাই হোক, এরকম রিভিউ আসলেই দিতে চাইনি, কিন্তু খেতে ভীষণ খারাপ লেগেছিলো, বিশ্বাস করেন তো। আমি তখন খুব রাগ করছিলাম যে আমি যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম সেখানে গেলে ভালো হতো, অন্তত পক্ষে লাঞ্চটা ভালোভাবে কমপ্লিট করতে পারতাম। তারপর বোরহানি নিয়েছি, বোরহানিটাও মানে কি বলবো, কেমন যেন লেগেছিলো, একদম ভালো লাগেনি এখানের খাবারগুলো আমার। দেখতে দেখতে খাবার খেয়ে চলে আসলাম নদীর পাড়ে, আর এই নদীর পাড়টা মানে ভীষণ ভীষণ একটা পরিচিত জায়গা। আমরা মাঝে মাঝেই দুই বাচ্চা হাজব্যান্ড মানে মিলে সবাই এভাবে নদীর পাড়ে ঘুরে আসতাম, আর নদীর পাড় আমার কাছে সমুদ্রের পাড়ের থেকেও খুব খুব বেশি প্রিয়। আমার যখনই মন খারাপ হতো বা অনেকটা খারাপ লাগতো, অনেকটা দূরে থাকতাম বাড়ি থেকে, সেক্ষেত্রে আমরা এই নদীর পাড়ে চলে যেতাম, আর তখন হাজব্যান্ডকে বললেই নদীর পাড়ে নিয়ে যেত, বা কোথাও ঘুরতে নিয়ে যেতে বললেই নিয়ে যেত। কিন্তু কেন জানি না দিনকে দিন হাজব্যান্ডের এতটা কেন রাবিশ হয়ে যায় জানি না। তো যাই হোক, এই তো হাজব্যান্ডের দোষ কিন্তু বলিনি, এমনিতে আর কি বললাম। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন এখানে এই নদীগুলো কিন্তু অনেক ভাঙছিল, এখন কিন্তু মোটামুটি নদী ভাঙনটা রোধ করছে।
তো এখানে এই তো নদী ভাঙ্গনের রোধ করার জন্য এরকম পাথর ফেলাইছে, তারপরে এরকম রোধ করা গেছে আর কি নদী ভাঙনটা। এর আগেও আমি শেয়ার করেছিলাম যে নদী ভাঙে কিভাবে, সেটা হয়তো ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এই নদীটার আয়তন এত বড় যে এ পার থেকে ও পার দেখা ধুধুর বি মানে কিছুই দেখা যায় না, বোঝা যায় না, এরকম একটা বিষয়। তো অনেক বেশি ভাঙন ছিল, ভালোই হয়েছে, এখন ভাঙনটা অনেকটা রোধ করা গেছে। সব কিছু মিলিয়ে বাচ্চা সহ গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে আর কি, তো ওদের ছোটোবেলার স্থান এখানেই, আমার দুইটা বাচ্চারই ছোটোবেলার স্থান এখানে। তো ওরা খুব এনজয় করেছে, ওদের খুব ভালোও লেগেছে, সাথে আমাদের তো ভালো লেগেছেই, বিশেষ করে আমার খুব ভালো লেগেছিল। তবে আরও কিছুক্ষণ থাকলে বা একদিন থাকতে পারলে খুব ভালো হতো। কথা বলতে বলতে একটা কথা না বললেই নয়, প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন, আর যদি আপনারা পেজ থেকে দেখেন পেজটা লাইক করে ফলো করে রাখবেন। আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু কিছুতেই এগোতে পারবো না, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো আমার ভিডিওর মোবাইলের ক্যামেরাটা খুব একটা ভালো না, তারপরও যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করেছি শ্যুট করে। তো সবাই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই। এই তো কিছু ভিডিও শ্যুট নিয়ে দেখুন, আমরা কিছু পিকচার তুলেছিলাম, ছেলে মেয়ে ওদের উল্টাপাল্টা কিছু পিকচারও তোলা হয়েছিল। তো যাই হোক, আমার হাজব্যান্ড একদমই ছবি তোলার অ্যাঙ্গেলে দাঁড়াতে পারে না, সে যেরকম পারে সেরকমই দাঁড়ায়, খুবই সাদাসিধে একজন লোক। আর তার যে পিয়ন অফিসে তাকে দিয়ে ছবি তোলার চেষ্টা করছিল, তবে একটা ছবিও ভালো আসেনি, কোনো ছবিই তুলতে পারেনি, বাসায় এসে দেখে একদম কী বলবো, জঘন্য। তারপর যাই হোক, ছবি তোলার চেষ্টা করেছে, ট্রাই করেছে, এর থেকে আর কী হতে পারে। আমি কয়েকটা পিকচার তুলে দিয়েছিলাম, তবে সে ছবি তুলতেই পারেনি, অ্যাঙ্গেলে দাঁড়াতেই পারেনি। নদীটা একদম শান্ত সুষ্ঠু ছিল, তো আমরা সবাই মিলে এভাবে একটু ছবি তোলার চেষ্টা করেছিলাম, সবাই একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। আর দিনকে দিন আমি অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি, আপনাদের কাছে যদি সহজ সরল কোনো টিপস থেকে থাকে চিকন হওয়ার, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। প্রায় 20 মিনিটের মতো নদীর পাড়ে স্টে করে আমরা আবার রওনা দিয়ে গেলাম। তবে সমস্যাটা হয়েছে শরীয়তপুরে আসার পরে, এখানে পুলিশে গাড়ি ট্রাকিংয়ে বসছে। তো যাই হোক, এখান থেকে পুলিশে গাড়ি ধরাতে দেখা যায় যে আমাদের যে মাহেন্দ্র সেটাতে 1500 টাকা প্রথমে ফাইন করছিল, তারপরে সেখান থেকে কমিয়ে 1000 টাকা করেছে। তো যাই হোক, এটা আর কি ওর বাবা চলে গিয়েছিল আগেই নাকি রিসিপ্ট লিখে ফেললে, আর সেটা আর বদল করা যায় না। আর দেখতেই পাচ্ছেন কি বলবো, হুন্ডা চালকরা এরকম থামিয়ে
জাস্ট আপনাদেরকে দেখাতে পারলাম না ওই বাসটা আসার কারণে, জাস্ট তাদের মুঠের ভিতরে একটু টাকা ঢুকিয়ে দিয়েছে, এমনিতেই ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এটাই হয়তো বা আমাদের দেশের পুলিশদের অভ্যাস বলেন যাই বলেন। আর যে ফাইন করে, মানে টাকা যে জরিমানা করে, সেটা কিন্তু অন্য জায়গায় দিতে হয়। দেখতে দেখতে আমরা ভয় ভয় তারপর অন্য রাস্তা দিয়ে চলে আসলাম, আর এটা হচ্ছে মাদারীপুর হাইওয়ে। আর মাদারীপুর হাইওয়েতে এরকম বিশাল, মানে বড় একটা ব্রিজ আছে, নতুনই করেছে, প্রায় মনে হয় 2018 সালে করা হয়েছিল এই ব্রিজটা। তো যাই হোক, এই ব্রিজটা আমাদের অনেক পরিচিত, শরীয়তপুর যাওয়ার সময় অনেকবার এই ব্রিজটা পার হয়ে গিয়েছি। দেখতে দেখতে আমরা চলে আসছি, আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল বাসায় আস্তে আস্তে, কিন্তু এটা হচ্ছে বিকাল 5টা সাড়ে 5টার দিকের সিনারি। আমাদের যে মাদারীপুর রাস্তাটা, দুপাশে কিন্তু অনেকটা ক্লিন থাকে, আর বেশ রিফ্রেশ লাগছিল আসার সময়। আশা করছি ভিডিওটা আপনারা এনজয় করেছেন, আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ওই যে বললাম, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে লাইক অ্যান্ড ফলো করে রাখবেন অবশ্যই অবশ্যই অবশ্যই। আজ এ পর্যন্তই, আমি সাবিকুন নাহার বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।